हेलो स्टूडेंट्स, वेलकम टू योर बेंगली क्लास। आमरा चलছে আমাদের শব্দ গঠন। আজকে আমরা সেই শব্দ গঠনে আগের দিন থেকে একটা রিভিশন ওয়ার্কশিট করেছি, আজকে চলে যাচ্ছি পেজ নাম্বার 14 এ। দেখো তোমাদের শেষে আছে তিনটে শব্দ, ক খ গ দিয়ে শব্দ। তার মধ্যে আজকে আমরা শুরু করছি ক খ গ। এরপর থেকে তো ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন শুরু হচ্ছে। ক দিয়ে কি আছে তাহলে পরপর পড়ে নিই আমরা। এর মধ্যে কিন্তু আমরা স্বরবর্ণ যখন হ্রস্বই দিয়ে শব্দ পড়েছিলাম তখন কিন্তু অলরেডি আমরা পড়ে নিয়েছি কই আর খই। সো সেগুলোর আমরা একবার রিপিট করব শুধু। তাহলে শুরু করি, ক হ্রস্বই কই। আমার সাথে বলো, ক হ্রস্বই কই, ক হ্রস্বই কই, খ হ্রস্বই খই। আর গ ম গম। গম কি জিনিস জানো? ঠিক ধানের মতনই একটা জিনিস, যেটা থেকে তৈরি হয় আটা। গমকে পেশাই করে তৈরি হয় আটা, যা দিয়ে মা রুটি বানায়, পরোটা বানায়, লুচি বানায় তোমাদের জন্য। ওকে, তাহলে কই খই গম, ক হ্রস্বই কই, খ হ্রস্বই খই, আর গ ম গম। তোমাদের বইয়ে তো এখানে তিনটে দেওয়া আছে, কিন্তু এর পরেও তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো শব্দ আছে যেগুলো ক দিয়েও আছে আবার গ দিয়েও আছে। আমরা ওই শব্দগুলোর সঙ্গে আজকে পড়ব, ঠিক আছে? আমরা আজকে তাহলে আগে সবার প্রথমে লিখে ফেলি, আমার সঙ্গে সঙ্গে বলো, ক হ্রস্বই কই, ক হ্রস্বই কই। এবার বলো, খ হ্রস্বই খই, খ হ্রস্বই খই, গ ম গম, গ ম গম। এই তিনটে তো আমরা পড়লাম, কিন্তু এই তিনটে থেকে প্রথমে আমরা এই খই আর গমকে বাদ দিলাম, কারণ আমরা আগে পড়ছি ক দিয়ে শব্দ। তাহলে ক দিয়ে শব্দে আরও কতগুলো হতে পারে, যেটা তোমাদের বইয়ে আছে পরের দিকে আছে সেটা আমি তোমাদের এখানে করিয়ে দিচ্ছি, কারণ যেগুলো কোনো আকার মাত্রিক শব্দ নয়। কই এর সঙ্গে আমরা করতে পারি কল, ক ল কল, ক ল কল। কল দিয়ে কি হয়? জল পড়ে, ক ল কল। তাহলে ক হ্রস্বই কই, ক ল কল। আরেকটা কিন্তু আমরা করব, ছবিটা আমরা আগে শিখেছি ক দিয়ে, আজকে আমরা বানানটা করব, ক ল কল করলাম তো, এর সঙ্গে যদি আমরা দন্তেশ্বর